नमस्कार स्टूडेंट्स, आज तुम्हारे बांगला क्लासे दुटी बोध परीक्षण देव। से दुटी बोध परीक्षण तुम्हारा तुम्हारे लैंग्वेज कॉपीते करे नेबे। तुम्हारा जानो बोध परीक्षण की, बोध परीक्षण एक अनुच्छेद देवा थाके, तार साथे पांचटी प्रश्न थाके, चारटी प्रश्नेर उत्तर तुम्हारा अनुच्छेदे पेये जाबे, ओ एकटी व्याकरण भित्तिक प्रश्न थाके जेटा तुम्हारा तुम्हारे निजेदेर करते हबे। चलो देखी अनुच्छेदगुलो। देखो प्रथम अनुच्छेद जी, नीचे अनुच्छेद जी पढ़े प्रदत्त प्रश्नगुलोर उत्तर दाओ। देउड़ीते बाजलो सातटा, नीलकमल मास्टरेर घड़ी धरा समय छिलो निरेट। एक मिनिटेर तफात हवार जो छिलो ना, खटखटे रोगा शरीर, किन्तु स्वास्थ्य तार छात्रेरी मतो। एकदिनेर जन्येओ माथा धरा सुजोग घटल ना, बोई निये स्लेट निये जेतुम टेबिलेर सामने, काठेर बोर्डेर उपर खड़ी दिए अंकेर दाग पड़ते थाकतो सबे बांगलाय, पाटीगणित, बीजगणित, रेखागणित, साहित्ये सीतार बनबास थेके एकदम चड़िये देवा होयेछिलो मेघनाद बध काव्ये, संगे छिलो प्राकृत विज्ञान, माझे माझे आसतेन सीतानाथ दत्त। विज्ञानेर भाषा भाषा खबर पावा जेत, अन्य जिनिस परख करे फेलत। माझे एकबार एलेन हिरम्ब तर्करत्न, लागलुम किछु ना बुझे मुग्धबोध मुखस्त करे फेलते। एमनि करे सारा सकाल जुड़े नाना रकम पढ़ार जतई चाप पड़े मन ततई भेतरे भेतरे चूरी करे किछु बोझा सराते थाके। जलेर मध्ये फाँक करे तार भीतर दिए मुखस्थबिद्ये फस्किए जेते चाय। आर नीलकमल मास्टर तार छात्रेर बुद्धि निये जे मत जारी करते थाकें ता बाइरेर पाँचजनके डेके शोनाबार मतो हय ना। एबार देखो एखाने चारटी प्रश्न आछे, एकटा समास आछे। समासटा तोमादेर करार दरकार नेई, जेहेतु तोमादेर এতে সমাস নেই, সেহেতু সমাসটা তোমাদের করার দরকার নেই। তোমরা এই চারটি প্রশ্নের উত্তর লিখবে। নীলকমল মাস্টার কটার সময় পড়তে আসতেন? তারপরের প্রশ্ন, বিজ্ঞানের ভাষা ভাষা খবর কার কাছে পাওয়া যেত? তারপরের প্রশ্ন, কিছু না বুঝে লেখক কি মুখস্থ করে ফেলতেন? তারপরের প্রশ্ন, ছাত্রের বুদ্ধি নিয়ে নীলকমল মাস্টার কি বলতেন? বোঝা গেছে? এখানে ব্যাকরণ, এখানে ব্যাকরণ ধর্ম ভিত্তিক প্রশ্নটা তোমার করার দরকার নেই। ব্যাস বাক্য সমাসের বদলে তোমরা ওটা বাক্য রচনা হিসেবে করতে পারো, কিন্তু ব্যাস বাক্য সহ সমাস তোমাদের করার দরকার নেই, কারণ এটা তোমাদের সিলেবাসে অন্তর্গত নয়। পরেরটা দেখো, রবীন্দ্রনাথের 80 বছর বয়স পূর্ণ হবে, দেশ জুড়ে উৎসবের আয়োজন চলছে অনেক জায়গায়, আমাদের ছোট্ট স্কুলটাতেও। স্কুলে অবশ্য ভর্তি হয়নি তখনও, কিন্তু বাবাই তার হেডমাস্টার আর পাড়ার বন্ধু পড়ুয়া অবাধে, তাই ঘোরাফেরা করবার একটা সুযোগ ছিল সেখানে। সাড়ম্বরে জয়ন্তী হবে বলে অনেক দিন ধরে প্রস্তুতি চলছে তার। সে প্রস্তুতির অন্যতম এক অংশ হলো নাটকের রিহার্সাল। উঁচু ক্লাসের ছেলেরা মিলে অভিনয় করবে মুক্তধারা, বাবারই নির্দেশনায়। রিহার্সালের নিয়মিত দর্শক হিসেবে দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদের মতো খুদেদেরও একটা অংশ জুটে গেল সে নাটকে। গুরুমশায়ের তজনের সামনে শ্রী 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 বলা ছাত্রদলের ভূমিকায় পৌঁছে গেলাম আমরা। স্কুলে কি উপলক্ষে উৎসবের আয়োজন করা হয়েছিল? প্রথমে উত্তরটা আছে, দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের 80 বছর বয়সের পূর্ণ হবে সেই উপলক্ষে। বক্তা কেন স্কুলে ছাত্র না হয়েও স্কুলে ঘোরাফেরা করতে পারতেন? এখানে দেখো লেখা আছে তার বাবা হেডমাস্টার ছিলেন সেই জন্য। উৎসবের অন্যতম অংশ কি ছিল? উৎসবের অন্যতম অংশ দেখো নাটকের রিহার্সাল। ভালো করে তোমরা এটা পড়লেই সবগুলো প্রশ্নের উত্তর তোমরা অনায়াসেই দিতে পারবে।
বক্তা কে কোন ভূমিকায় দেখা গেল? আরেকটা বাক্য রচনা দেওয়া হয়েছে, বাক্য রচনাটি কি? বাক্য রচনাটি হচ্ছে প্রস্তুতি দিয়ে একটি বাক্য রচনা তোমাকে লিখতে হবে। তো এটা আজ এই পর্যন্তই হলো, পরের দিন বাংলা ক্লাসে আমি আরও অনেক রিভিশন নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই তোমরা তোমাদের ল্যাঙ্গুয়েজ কপিতে করে নেবে। আর একটা কথা, প্রত্যেক দিনে যে রিভিশন ওয়ার্ক করানো হচ্ছে তোমরা প্রত্যেক দিনের করে নেবে, নাহলে তোমরা ভবিষ্যতে তোমাদের অনেক কাজ পেন্ডিং পড়ে যাবে। নমস্কার।